Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in this Love Screen campus. For admission, contact the number shown. 1897 সাল, সেই সময় বজবজে তেমন বসতি গড়ে না উঠলেও শিল্পের স্বার্থে ইংরেজ সরকার রেল ব্যবস্থা চালু করে। 1897-এর 18ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলন থেকে দেশের পশ্চিম হয়ে বাংলায় ফেরেন মোম্বাসা জাহাজে করে। খিদিরপুরে নামার কথা থাকলেও সন্ধ্যা হয়ে আসায় 18 তারিখ বজবজ সংলগ্ন 1 নম্বর ঘাটে নোঙর করে। সেই রাত বজবজে কাটিয়ে 19 তারিখ বজবজ স্টেশন থেকে রেলে করে শিয়ালদায়ের উদ্দেশ্যে যাত্রা করেন। দীর্ঘদিন এইটুকু ইতিহাস ছিল অজানা। এমনকি বেলুড় মঠের স্বামী গম্ভীরানন্দ তার বইতে বিবেকানন্দের বাংলার পদার্পণের কথা লেখা ছিল খিদিরপুরের কথা। পরবর্তী আঞ্চলিক ইতিহাস গবেষক গণেশ ঘোষ সত্য উদ্ঘাটন করেন। তারপর থেকেই গণেশবাবুর উদ্যোগে শুরু হয় বিবেকানন্দের বাংলায় পদার্পণ দিবস, এবং তারই উদ্যোগে এবং লোকেশ্বরানন্দ মহারাজের উপস্থিতিতে আজকের দিনে চালু হয় স্বামীজি স্পেশাল। তারপর থেকে 39 বছর ধরে চলে আসছে স্বামীজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। জয় স্বামী বিবেকানন্দ, জয় স্বামী বিবেকানন্দ। সালে আমেরিকার শিকাগোতে যে মহাবিশ্ব ধর্ম সম্মেলন, সেখানে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে স্বামীজি যোগদান করেছিলেন এবং বিশ্ব বিজয় করে স্বামীজি 4 বছর পর 1897 সালে বিভিন্ন দেশ আমেরিকা ইংল্যান্ড ঘুরে তিনি দেশে আসেন এবং দেশে আসার পর মাদ্রাস থেকে বাংলার মাটিতে তিনি প্রথম পদার্পণ করেন বজবজ। এসএস মোম্বাসা জাহাজে করে এসে তিনি বজবজে এখানে জাহাজে রাত্রি যাপন করে সকালবেলা বজবজ পুরাতন রেল স্টেশনে সেখানে তিনি ওয়েটিং রুমে বিশ্রাম করেন। যে চেয়ারে তিনি বসেছিলেন সেই চেয়ার রেলের মিউজিয়ামে সংরক্ষিত আছে সসম্মানে, এবং ওখান থেকে তিনি ট্রেন যোগে শিয়ালদা যান। শিয়ালদা থেকে 10,000 ছাত্র ছাত্রী ভক্ত তারা আলমবাজার মঠে তাকে নিজে হাতে ঘোড়ার গাড়িতে টেনে টেনে নিয়ে যান। এখন আজকের দিনে, আজকে 127 বছর পরেও এই ঘটনা আমাদেরকে শিহরিত করে যে পুণ্যভূমি বজবজ স্বামীজির পদস্পর্শ ধন্য, পদস্পর্শ ধন্য। আমাদের স্বামীজির যে মূল মন্ত্র, যে এই দরিদ্র মুচি চণ্ডাল ভারতবাসী আমার ভাই, স্বামীজি যে ঐক্য, যে ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে, স্বামীজি যে পরধর্ম সহিষ্ণুতার কথা বলেছে, স্বামীজি ধর্মের নামে কোনো ভেদাভেদ, কোনো অনৈক্য, কোনো হিংসা কখনো চাননি। ধর্ম মানে হিংসা ছাড়া অহিংসা, মৈত্রী, প্রেম, শান্তি, ভালোবাসার জন্য, সেই বার্তাকে আজকে আরও অনেক বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, উপলব্ধি করতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে, যাতে দেশ ঐক্যবদ্ধ থাকতে পারে, জাত পাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ নির্বিশেষে দেশকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে স্বামীজির সেই বার্তা আজ সমানভাবে পাস হবে। কিন্তু দাদা, এত মানুষ এতবার রেলকে রিকোয়েস্ট করার পরেও সেই পুরনো স্টেশনটা তার সঠিক মূল্যায়ন পেল না, কী বলবেন? এটা তো আমি বলতে পারবো না, এটা রেলওয়ে কর্তৃপক্ষ বলতে পারবেন। রেলের কাছে এই বিষয়ে প্রবীণ আঞ্চলিক ইতিহাসবিদ শতবর্ষের দোরগোড়ায় যিনি দাঁড়িয়ে শ্রদ্ধেয় গণেশ ঘোষ, যিনি এটা আবিষ্কার করেছেন, প্রথমে মানুষের ধারণা ছিল স্বামীজি বোধ হয় খিদিরপুরে নেমেছে, তিনি আবিষ্কার করার পর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী লোকেশ্বরানন্দজি তিনি এটাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং পরে বইয়ে প্রকাশ পেয়েছে গণেশবাবু যে স্বামীজি বজবজে নেমেছিলেন বাংলার মাটিতে প্রথম।
এবং যে রেল স্টেশনে যে চেয়ারে তিনি অপেক্ষা করেছিলেন সেই ওয়েটিং রুমকে হেরিটেজ করার দাবি গণেশবাবু অনেকবার জানিয়েছেন, বজবজের মানুষ জানিয়েছে, আমাদের সাংসদ বিধায়করাও জানিয়েছেন, কিন্তু আমাদের এখনও পর্যন্ত দুর্ভাগ্য রেলওয়ে কর্তৃপক্ষ এখনও সেই ঘরকে হেরিটেজ ঘর হিসেবে সে ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে সজাগ হবে। যে কোনো তার সঙ্গে যারা ছিল তারা কেউ কিছু লিখে যায়নি, একমাত্র স্বামী গম্ভীরানন্দের যে বই যুগনায়ক বিবেকানন্দ তার এক ভলিউম দু ভলিউম তিন ভলিউম তার মধ্যেই স্বামীজির জীবনী সব তাতে লেখা আছে এবং যেটাকে একমাত্র অথেন্টিক বই বলা হয়। এবং যেহেতু এটা রামকৃষ্ণ মিশন থেকে পাবলিশ হয়েছে, তা স্বামীজির জীবনীকাররা সকলে সেই বইটাকেই কোর গ্রন্থ বলে তারা ধরে নিয়ে সকলেই ওই একই কথা লিখেছে স্বামীজি খিদিরপুরে নামলেন। রামকৃষ্ণ মিশনকে আমি একটা চিঠি দিই, বজবজে স্বামী বিবেকানন্দ যে লেখাটা আছে ওই ওর মধ্যেই সেটা আছে। তারপর থেকে শুরু হয় আমার অন্বেষণ। তখন বজবজেও একটা কাগজ বেরোতো, তারা লিখলো বজবজে স্বামী বিবেকানন্দ বলে। কলকাতা আসার কোনো ট্রেন ছিল না, তাই মাদ্রাস থেকে সকলেই জাহাজে করে কলকাতায় আসতো, তো স্বামীজিকেও সেইভাবে জাহাজে করে কলকাতায় আসতে হয়েছিল। এবং কলকাতায় আসার আগে বজবজের কাছে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যেতে নেভিগেশনের আইন অনুযায়ী জাহাজ আর চলতে পারে না, এইখানেই তাকে নোঙরে থাকতে হয়। পরের দিন সকালবেলা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্বামীজিকে নিয়ে এক নম্বর জেটিতে নামিয়ে দেওয়া হয় লোহা বোটে, এবং স্বামীজির সঙ্গে তার যে দেশি বিদেশি শিষ্য ছিল ক্যাপ্টেন সেভিয়ার, মিসেস সেভিয়ার, এরা সকলেই স্বামীজির সঙ্গে আসছিলেন। তা বজবজের ট্রেন 1890 সালে চালু হয়, তার কয়েক বছর পরে স্বামীজি 1897-এর 19 ফেব্রুয়ারি এই বজবজে তার শুভপদার্পণ ঘটে। বজবজবাসীর পক্ষে এটা একটা পরম গৌরবের ব্যাপার। একটা কিন্তু যতদিন যাচ্ছে দক্ষিণ শহরতলির বজবজ ট্রাঙ্ক রোড যানবাহনের সংখ্যা বাড়ছে ক্রমাগত। এর জন্য প্রায় বেশিরভাগ সময় বিশেষ করে চড়িয়াল মোড়ে যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। মহেশতলা বজবজ পূজালী ছাড়াও সাতগাছিয়ার মানুষের দীর্ঘদিনের চাহিদা আজ পূরণ হলো। 10 মার্চ 2023 চড়িয়াল ব্রিজের প্রথম লেনের উদ্বোধনের পর আজ দ্বিতীয় লেনের উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে জানান, আমরা ঢাকঢোল পিটিয়ে শুধু শিলান্যাসই করি না, আমরা কাজ করে দেখাই। দ্বিতীয় লেনের উদ্বোধনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরপর আমরা যার মূল্যবান বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে অনেকবার অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বা অনেক কাজে এলাকার সাংসদ হওয়ার পরে একাধিকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু আজকে যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি এ অভূতপূর্ব। যত কুৎসা যত অপপ্রচার হচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে, এ নজিরবিহীন। আমি প্রথমেই প্রশাসন সহ
সংবাদ মাধ্যম সহ সবাইকে, বিশেষ করে আজকের এই স্বপ্নকে আমাদের কাউন্সিলররা সহ এলাকার স্থানীয় নেতৃত্ব সহ এলাকার প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। তার কারণ পাঁচ দশকের বেশি দাবি এই চড়িয়াল ব্রিজ, সেই স্বপ্ন আজকে 2024 সালের 19 ফেব্রুয়ারি বাস্তবায়িত হতে চলেছে। এবং আমি আস্তে আস্তে শুনছিলাম যে আজকের দিনেই 1897 সালে স্বামীজির পায়ের ধুলো এই বজবজের মাটিতে পড়েছিল, এই 19 ফেব্রুয়ারি। দুটোর ক্ষেত্রেই অন্যতম পটভূমি হচ্ছে বজবজ। এবং আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাঠেই, আমার মনে আছে 2019 সালের 18 ফেব্রুয়ারি। বলেছিলাম যে পাঁচ বছরের মধ্যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়িত করব, নইলে আপনাদের মুখ দেখাবো না। 19 ফেব্রুয়ারি 2024, কাঁটায় কাঁটায় পাঁচ বছর, তার মধ্যে আমরা 1.5 বছর নষ্ট করেছি কোভিডের কারণে, নইলে আরও 1 বছর আগে এই কাজ শেষ হতো। কাজ শুরু হয়েছে অক্টোবর মাসে 2020 সালে, 3 বছর 3 মাসের মধ্যে প্রায় 56 কোটি টাকা ব্যয় করে, যার মধ্যে নির্মাণের জন্য লেগেছে প্রায় 19-19.5 কোটি টাকা, আর 70টি দোকান ছিল, সব অংশীদার মিলিয়ে প্রায় 237 জন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বাকি আপনার 36-37 কোটি টাকা। সব মিলিয়ে 56 কোটি টাকা খরচা করে 5 দশকের দাবি। 1952 সালে প্রথমবার নির্বাচন হয়েছিল, খুব সম্ভবত ভারতের জাতীয় কংগ্রেস এই আসনটি থেকে জয়লাভ করেছিল। তারপর দীর্ঘ প্রায় 57 বছর, 2009 অবধি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছে বা সংসদে প্রতিনিধিত্ব করেছে। কেউ কোনোদিন এই দাবি নিয়ে সরা ভয়নি। 34 বছর বাম সরকারের আমলে যাদের সাংসদ বিধায়ক এখানে ছিল, জ্যোতির্ময় বাবু, অমল দত্ত, শমিক লাহিড়ী, 34 বছর বাম শাসন, তাও এই চড়িয়াল খালের কোনো সুব্যবস্থা বা সুরাহা এরা করতে পারেনি। 2014 সালে নির্বাচন করতে এসে মানুষের কাছে পৌঁছানোর যখন আমি চেষ্টা করি, জল কল রাস্তা নিয়ে তো সমস্যা ছিলই, তারপরে বজবজ জুড়ে সব থেকে বেশি সমস্যা যদি কোনো ইস্যু নিয়ে থেকে থাকে সেটা হচ্ছে চড়িয়াল খাল। অশোকদা বলেছিল এই অসাধ্য সাধন করতে হবে, কেউ পারেনি, তুমি করতে পারলে বুঝব। আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম, 5 বছর লড়াই করেছিলাম, এবং 2019 আপনাদের কথা দিয়েছিলাম যে 5 বছরের মধ্যে করে দেখাবো। শুধু ইট পেতে ঘটা করে, শিলন্যাস করে, বাজনা বাজিয়ে ঘোষণা করে আমরা থেমে থাকি না, আমরা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষকে দেওয়া কথা প্রতিশ্রুতি পূরণ করে মানুষের জন্য কাজ করে দেখাই। প্রথম যে ফ্ল্যাংটা উদ্বোধন করেছিলাম 10 মার্চ 2023 সাল, বলেছিলাম 1 বছরের মধ্যে, তখনও তো সেকেন্ড ফ্ল্যাঙ্কের কাজ শুরু হয়নি, 11 মাসের মধ্যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক কমপ্লিট করে দেখিয়েছি। এর নামই ডায়মন্ড হারবার মডেল, কথা দিয়ে কথা রেখেছি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাঙ্গন রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.
strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাল তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।